হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও তো আপনারা থাম্বেল দেখে বুঝেই গেছেন যে এই ভিডিওটা কি টপিক নিয়ে হতে চলেছে তো দেখো যাদের স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে তাদের কিন্তু প্রত্যেকটা অর্থাৎ সিএসপি হোক আর যাদের ব্রাঞ্চে রয়েছে প্রত্যেকটা ব্যক্তিকে ঠিক আছে এটা কি করতে হবে কে ওয়াইসি করতে হবে এই মার্চ মাসের থেকে চালু হয়ে গেছে অলরেডি এটা চলছে দু মাস হয়ে গেছে ফেব্রুয়ারি জানুয়ারি সমস্ত এই সব মাসগুলোতে এটা কিন্তু চলছে আর এখন কিন্তু এই মার্চ মাস যদি জবে থেকে শেষ হয়েছে এপ্রিল থেকে কিন্তু এটা বেশি হয়ে গেছে ঠিক আছে এবং যাদের কি রয়েছে যে যারা আধার কার্ড দিয়ে বিশেষ করে যারা সিএসপি থেকে টাকা তুলতো তাদের কিন্তু সবারই আধার কার্ডগুলো কি হয়ে গেছে আধার কার্ড দিয়ে টাকা কিন্তু উঠছে না ঠিক আছে বা ওখানে দেখাচ্ছে ট্রানজ্যাকশন লিমিট বা কোনো কিছুই চেক হচ্ছে না যদি অন্য কোনো অনলাইনের দোকানেও গেলে কিন্তু এই জিনিসটা সেম দেখাচ্ছে আর যদি সিএসপিতে যাও তাহলে সেখানে দেখাচ্ছে যে আধার কার্ড এনেবেল ফর্ম যে রয়েছে সেই ফর্মটা তোমাকে কি করতে হবে ব্রাঞ্চে জমা করতে হবে বা সিএসপি যে কোনো সিএসপি থেকে জমা করলে পরে তোমার কিন্তু কাজটা হয়ে যাবে ঠিক আছে এবার কথা হলো যে এই সব ফর্মগুলো আপনারা কোথায় পাবেন আর কি কি এই ওয়াইসির জন্য জমা দিতে হবে কি কি ডকুমেন্টস লাগেছে কোথা থেকে আপনারা এই ডকুমেন্টসগুলো পাবেন এবং কি কোথায় গেলে আপনাদের জমা হবে সমস্ত ভিডিওর মধ্যে এই কথাগুলো বলবো আর ভিডিওটা সম্পূর্ণ দেখো আর এই ফর্মটা কিভাবে আপনারা খিল করবেন সেটাও বলবো এর সঙ্গে আরেকটা ফর্ম রয়েছে তোমার আধার এনেবল পেমেন্ট সিস্টেম যেটা হচ্ছে এই পি এস ফর্ম মানে কোনো ব্যাংকের অর্থাৎ স্টেট ব্যাংকের যদি তুমি আধার কার্ড দিয়ে টাকা তুলো তাহলে ওই ফর্মটা কিন্তু খিলাপ করে অবশ্যই জমা করতে হবে সিএসপি থেকে বা ব্রাঞ্চে তবে কিন্তু তুমি আধার কার্ড দিয়ে টাকা তুলতে পারবে আর যাদের মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে বা যাদের আধার কার্ড দিয়ে আপডেট করা রয়েছে তাদের কোনো একটা সমস্যা হবে না যাদের সমস্যা হচ্ছে এটা যারা এর আগে আধার কার্ড দিয়ে টাকা তুলছিল তাদের কিন্তু এই সমস্যাটা হয়েছে ঠিক আছে এবার এটা আপনারা যখনই আপনাদের ফর্মগুলো নিয়ে তার আগে বলে দিই যে এটা কে ওয়াইসি ফর্ম এই ফর্মটা ফিল আপ করে তারপরে আধার ইন ফর্মটা ফিল আপ করতে দেখাবো একটা ই কে ওয়াইসি বের করে সমস্ত ডকুমেন্টস গুলো অ্যাটাচ করে আপনাকে কিন্তু এটা দিতে হবে ঠিক আছে তো চলো এবার ফর্মটা কিভাবে আপনারা আপ করবেন তো এইটা রয়েছে হচ্ছে কে ওয়াই ফর্ম এই ফর্মটা আপনারা হয়তো কোনো স্টেট ব্যাংকের সিএসপি তে পেয়ে যাবেন আর না হলে যে ব্রাঞ্চের বই রয়েছে সেই ব্রাঞ্চে গেলে হবে বা যে কোনো একটা আশেপাশে স্টেট ব্যাংকের সিএসপি তে গেলে বা ব্রাঞ্চে গেলে কিন্তু এই ফর্মটা পেয়ে যাবেন প্রথমে এখানে দেখবেন যে কে ওয়াইসি ডেটেলস আপডেট রয়েছে আর কে ওয়াইসি বি এই ফর্মটার নাম ঠিক আছে কে ওয়াইসি ডিটেলস আপডেট বললেই হবে এখানে দেখবেন যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্রাঞ্চ নাম এখানে ব্রাঞ্চ নাম দিবেন এই যে ফাঁকাটা রয়েছে ড্যাশটা রয়েছে সেখানে ব্রাঞ্চ নাম দিবেন এবং ডান পাশে দেখবেন যে ফটোগ্রাফি অর্থাৎ ফটোগ্রাফ এখানে আপনাদের যে ফটো রয়েছে সে একটা পাসপোর্ট সাইজ ছোটো ফটো দেবেন এখানে সেটা কালার প্রিন্ট হওয়ার চায় এক নম্বরে দেখবেন এখানে যে অ্যাকাউন্ট নাম্বার বলে একটা অপশন রয়েছে সেখানে কিন্তু আপনাদের সেভিং অ্যাকাউন্ট কিন্তু এখানে দিতে হবে হয় সিএসপি বই থাকলেও কিন্তু সেম একই ফ্ল্যাপ করতে হবে আর ব্রাঞ্চের থাকলেও কিন্তু সেম একই খেলাপ করতে হবে এখানে ব্রাঞ্চ নাম দিবেন এবং ফটো দিবেন এখানে এক নম্বরে আপনার অ্যাকাউন্ট নাম্বার দেবেন তারপর দুই নম্বরে আপনাদের যদি প্যান কার্ড থাকে প্যান কার্ড দেবেন যদি প্যান কার্ড না থাকে তাহলে সেখানে নো লিখে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে তিন নম্বরে হচ্ছে অকুপেশন আপনি কী কাজ করেন যদি স্টুডেন্ট থাকে স্টুডেন্ট লিখবেন যদি আপনি সেলফ এমপ্লয় থাকে সেলফ এমপ্লয় লিখবেন যদি কোনো বিজনেস করেন বিজনেসের নাম লিখবেন আর অ্যানুয়াল ইনকাম আপনার বছরে কত টাকা ইনকাম হয় সমস্ত কিছু এখানে কিন্তু দিতে হবে অনেকজন আটচল্লিশ হাজার টাকা দেয় অনেকজন এক লাখ কুড়ি হাজার টাকা দেয় এবার হচ্ছে তোমার ডকুমেন্টস কি কি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন পাঁচ নম্বরে যেগুলো ডকুমেন্টস তুমি দিতে পারো প্রথমে তো আপনাদের বলে যে এখানে পাসপোর্ট যদি থাকে পাসপোর্ট দেবেন যদি ড্রাইভারি লাইসেন্স থাকে ড্রাইভারি লাইসেন্স দিয়ে যদি ভোটার কার্ড থাকে ভোটার কার্ড দেবেন যদি অনেকজনের নারেগা অর্থাৎ কাটা কার্ড থাকে সেটাও দিতে পারেন বিশেষ করে এখানে আধার কার্ড দিতে পারেন লাস্টে যে অপশনটা রয়েছে ঠিক আছে আধার কার্ডটা আর ড্রাইভিং লাইসেন্স ভোটার কার্ড আর তোমার রয়েছে পাসপোর্ট তো এই সমস্ত জিনিস না দিলে হবে আধার কার্ড আর ভোটার কার্ডটা সবারই কাছে থাকে সেই দুটোই জিনিস কিন্তু এখানে ডকুমেন্টস দিয়ে দেবেন তারপরে এখানে কে ডকুমেন্টস নাম্বার এটা হচ্ছে আধার কার্ডের নাম্বার দেবেন বা যদি আপনি আধার কার্ড না দেন তাহলে ভোটার কার্ড যদি দেন তাহলে ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন তাহলে সেটাই হচ্ছে কে ওয়াইসি নাম্বার আর এই বিশেষ করে এখানে আধার কার্ড নাম্বারটা দেবেন কারণ সবারই তো আধার কার্ড রয়েছে এখানে আধার নাম্বারটা দিলে পরে কিন্তু হয়ে যাবে ছয় নম্বরে রয়েছে দেখতে পাচ্ছ হ্যাঁ বাম দিকে দেখবে ডেট লেখা আছে তবে যবে তুমি এইটা কী করবে জমা দিবে ব্যাঙ্কে সেই ডেটটা দিবে আর প্লেসটা দিবে হচ্ছে তোমাদের গ্রামের যেখানে গ্রামের নাম রয়েছে সেই গ্রামের নামটা কিন্তু এখানে প্লেসটা দিতে হবে এবার ডান পাশে দেখবেন এই বক্সটা যেটা আমি বক্সটা বানালাম সেই বক্সটার কাছে একটা ছোট্ট করে সিগনেচার করবে সেটা কাস্টমারের হবে আর যদি সিগনেচার না করতে পারে সেখানে কিন্তু ফিঙ্গার প্রিন্ট দেওয়া অর্থাৎ কালীপেট দিয়ে ফিঙ্গার দিতে হবে ঠিক আছে প্রথমে এখানে নাম দিবা তারপর নিচে দেখবেন তারপরে কারেন্ট অ্যাড্রেস অর্থাৎ ভিল অর্থাৎ ভিল দিয়ে অর্থাৎ ভিলেজ দিয়ে নিজের গ্রামের নাম পিও দিয়ে অর্থাৎ পোস্ট অফিস দিয়ে তোমাদের নিজের পোস্ট অফিস অফিস পিএস দিয়ে মানে পুলিশ স্টেশন দিয়ে তোমাদের পুলিশ স্টেশন নাম আর এখানে ডিস্ট দিয়ে অর্থাৎ ডিস্ট্রিকের নাম দিতে হবে ঠিক আছে তারপরে মোবাইল নাম্বার যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তুমি যদি এই এই ফর্মটা আবার মোবাইল নাম্বারও চেঞ্জ হয় ঠিক আছে এই ফর্মটা দিয়ে অনেক কিছু কাজ হয় আপনি যে যে করবেন সমস্ত এখানে ক্লাব করবেন সেটা দিয়ে কিন্তু ব্যাঙ্কে গিয়ে বলবেন যে হ্যাঁ এই জিনিসগুলো করবো তাহলে আপনাদের করে দেবে আর এখানে দেখবেন যে ফর অফিস ইউজ অনলি এগুলো শুধু শুধু ব্রাঞ্চে ইউজ করবে মেকার চেকার এগুলো কিছুই নাই হ্যাঁ আর এটা আপনাকে এক নাম্বারটা অনেক সময় ছিঁড়ে দেয় অনেক সময় দেয় না নিজের কাছেই রেখে দেয় তো এটার কোনো দরকার নেই আপনি শুধু জাস্ট জমা দিলেই আপনাদের কিন্তু কাজ হয়ে যাবে আর তার আগে বলে দিই এটার সঙ্গে কিন্তু আরেকটা ফর্ম হচ্ছে সেই ফর্মটাও কিন্তু আপনাদের অবশ্যই ক্লাব করতে হবে এই যে এই ফর্মটা দেখতে পাচ্ছেন আধার এনলেবেল পেমেন্ট সিস্টেম এনএক্সেল ওয়ান এটা হচ্ছে অ্যান ওয়ান ওটা হচ্ছে অ্যানক্সেল বি এই ফর্মগুলোর নাম বললেও কিন্তু ব্রাঞ্চে দিয়ে দিবে আপনাকে তো আধার এনেবল পেমেন্ট সিস্টেম এটা হচ্ছে প্রত্যেকটা সিএসপি অর্থাৎ প্রত্যেকটা স্টেট ব্যাংকের কাস্টমারকে এই জিনিসটা করতে হচ্ছে পারমিশন নিতে হচ্ছে যে হ্যাঁ আমি স্টেট ব্যাংকের যে আধার কার্ড বা যে স্টেট ব্যাংকের বইটা রয়েছে সেই ব্যাঙ্কটাতে আমি আধার কার্ডে টাকা দিতে পারবো প্রথমে এখানে অ্যাকাউন্ট নাম্বার দেবেন কাস্টমার নাম দেবেন সিআইএফ নাম্বার আপনাদের ব্যাঙ্কের উপরে লেখা আছে সেখানে দেবেন ব্রাঞ্চের নাম দেবেন ডেট দিবেন আর এখানে পারমিশন ডিস লিমিটেড এটা দেখবেন অনার্স অফাস অনার্স হচ্ছে তুমি যদি স্টেট ব্যাংকের বই থাকে তাহলে স্টেট ব্যাঙ্কের সিএসপিতে গেলে সেটা হচ্ছে অনার্স আর স্টেট ব্যাঙ্ক ছাড়া অন্য অনলাইনে বা অন্য কোনো সিএসপিতে গেলে সেটা হচ্ছে অফাক্স তো অনাক্সে আপনি তিরিশ হাজার টাকা পার ডে তুলতে পারবেন আর অফাক্সে আপনি দশ হাজার টাকা পার ডে তুলতে পারবেন সেখানে কিন্তু আমরা অলরেডিডি এটা কম্পিউটারে এডিট করে লিখে দিয়েছি দু জায়গায় টিক মেরে দিয়েছি এখানে তিরিশ হাজার টাকা লিখে দেবেন আপনি অর্থাৎ অনাক্স অর্থাৎ স্টেট ব্যাঙ্কের সিএসপিতে গেলে আপনি তিরিশ হাজার টাকা তুলতে পারবেন আর আদার্সে আপনি যদি এখানে আপনি যদি দশ হাজার লিখেন তাহলে আপনি আদার্সে যদি আপনি যান অর্থাৎ অফাক্সে যান তাহলে কিন্তু এখানে আপনাকে দশ হাজার টাকা পার ডে কিন্তু আপনি উইড্রল করতে পারবেন নিজে দেখবেন যে ডি রেজিস্ট্রেশন ঠিক আছে এর আগে আমরা যখন অ্যাকাউন্ট খুলেছিলাম তখন রেজিস্ট্রেশন হয়েছিল এটা হচ্ছে ডি রেজিস্ট্রেশন এই যে বক্সটা দেখতে পাচ্ছেন সেই বক্সটাতে আটকা করে কলমের ডাক দিবেন নিচে চলে আসবেন নিচে দেখবেন যে সিগনেচার অফ দ্য অ্যাকাউন্ট হোল্ডার যার অ্যাকাউন্টে আপনি কেওয়াইসি ওয়াইসি করছেন সেই কে কিন্তু এখানে ওনাকে সিগনেচার করবেন যদি সে সিগনেচার করতে না পারে তাহলে থাম দিবেন এখানে ঠিক আছে আর থামটা দেওয়ার পর তারপর আপনাদের বলে দিই এই জিনিসটা কে করেছে প্রত্যেকটা ব্যাংকে কিন্তু এটা নিয়ম করছে এখানে প্রথমেই লেখা আছে উপরে দেখতে পাচ্ছ যে সিগনেচারটা যেখানে করা আছে আর তার পাশে রয়েছে সিগনেচার অফ দ্য ব্রাঞ্চ ম্যানেজার এখানে কিন্তু সিগনেচার সে করবে কে যে ব্রাঞ্চ রয়েছে বা যেখানে আপনি এটা জমা দেবেন সেখানে কিন্তু এটা সিগনেচার করবে আর তার আগে আপনাদের বলে দিই এখানে উপরেই দেখবেন লেখা আছে আই এম আওয়ার দ্য ট্রানজাকশন লিমিট অ্যান্ড আদার গাইডলাইন এরিয়া টু টু চেঞ্জ টাইম টাইম অ্যাজ এ এ পার ব্যাঙ্ক আরবিআই এনপি সি আই গোল গাইডলাইন ঠিক আছে এখানে বলছে যে ফর্মগুলো আপনারা জমা দিচ্ছেন এগুলো আমরা মাঝে মাঝে চেঞ্জ করতে পারি সেটা ব্যাংকের রুল অনুযায়ী হতে পারে বা আরবিআই রুল অনুযায়ী হতে পারে বা এনপিসিআই রুল অনুযায়ী হতে পারে তো এটা আপনাদের সবাইকে দিতে হবে যারা আমার ভিডিও দেখছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এইরকম কিন্তু টপিকে আমি কিন্তু ভিডিও এই চ্যানেলে আমি কিন্তু রেগুলারই আপলোড করতে থাকি আর যে ডকুমেন্টসগুলো লাগবে সেই ডকুমেন্টসগুলো এই যে দেখতে পাচ্ছেন কে ওয়াইসি ডকুমেন্টস সাবমিটেড যে আপনাদের একদম ম্যান যেগুলো ডকুমেন্টস হচ্ছে প্রথম আধার কার্ড দ্বিতীয় হচ্ছে প্যান কার্ড যদি প্যান কার্ড না থাকে তাহলে কোনো ব্যাপার না ভোটার কার্ডটা দেবেন যদি ভোটার কার্ড না থাকে তাহলে ব্যাংকের পাসবুকটা দিয়ে দেবেন দুটো ডকুমেন্টস দিয়ে হয়ে যাবে যদি থাকে আপনার আপনাদের কাছে তারা সম্পূর্ণ ডকুমেন্টসগুলো দেবেন এক কপি কালার পেন পাসপোর্ট সাইজ ছবি দিবেন ই কেওয়াইসি সিএসসি সিএসপি বা ব্র্যাঞ্চ থেকে অর্থাৎ ই কেওয়াইসি যে একটা বেরো হয় ফিঙ্গার প্রিন্ট দিয়ে আধার কার্ড দিয়ে সেটা কিন্তু সিএসসি থেকে বা ব্রাঞ্চ থেকে বের হয়ে যাবে আর ই কেওয়াইসি ফর্ম এটাও ব্রাঞ্চে পেয়ে যাবেন আধার এনেবল পেমেন্ট সিস্টেম এটাও কিন্তু আপনি অনলাইনে বা কী হবে আপনি ব্রাঞ্চে পেয়ে যাবেন এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে কী করতে হবে সমস্ত কিছু অ্যাটাচ করে নিজের সিগনেচার করে প্রত্যেকটা জেরেক্সে সিগনেচার করে তবেই কিন্তু আপনাকে সেই কে ওয়াইসিটা অর্থাৎ দিতে হবে কে ওয়াইসির ফর্ম ফর্ম হচ্ছে যে ব্যাঙ্ক আপনাকে জানছে অর্থাৎ নো ইউর কাস্টমার কে ওয়াইসির ফুল ফর্ম হচ্ছে নো ইউর কাস্টমার ঠিক আছে তো যদি বলে অনেকজন বলে কে ওয়াইসি হ্যাঁ আপনাকে জমা দিতে হবে মানে কাস্টমার আপনাকে জানছে আপনি বেঁচে আছেন কি না বা আপনি অ্যাকাউন্টটা ইউজ করছেন কি না ঠিক আছে তাহলে সেই জন্য আপনাকে কে ওয়াইসি সাবমিট করতে বলছে আশা করি ভিডিওটা দেখে অনেক কিছু বুঝেছেন আর আপনাদের যদি পরিবারের কারো স্টেট ব্যাংকের সিএসপি থাকে তাহলে অবশ্যই সেই জিনিসগুলো